আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের ফিফথ সেমিস্টারের এডুকেশনের 2021 সালের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। 2021 সালে তোমাদের ফিফথ সেমিস্টার এডুকেশনের জিই পেপারে যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। গ্রুপ এ অর্থাৎ বিভাগ ক, এখান থেকে তোমাদের 10টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে। একের এ এনআরটি এবং সিআরটির সম্পূর্ণ নাম কি? একের বি শিক্ষাগত রাশিবিজ্ঞান বলতে কি বোঝো? একের সি নৈর্ব্যক্তিক অভিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। একের ডি স্কোর বলতে কি বোঝো? পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। একের ই নোর ব্যক্তিকতার 2টি বৈশিষ্ট্য লেখো। একের এফ চলক বলতে কি বোঝো? একের জি আগ্রহের অভিক্ষা কি? একের এইচ পর্যবেক্ষণ কি? একের আই অনুসন্ধানের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। একের জে মৌখিক অভিক্ষার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। একের কে নর্ম কি? একের এল যথার্থতা কম হওয়ার 1টি কারণ উল্লেখ করো। একের এম 30, 45, 66, 48, 56, 64, 33, 68 কাঁচা তথ্যগুলো থেকে প্রসার নির্ণয় করো। একের এন মূল্যায়নের সাধনী এবং কৌশলের মধ্যে পার্থক্য করো। একের ও নাম্বার প্রশ্ন, একের ও পরিসংখ্যান বিভাজন বলতে কি বোঝো? এই কয়টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে 10টা প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে খ বিভাগ, 2 নম্বর কোশ্চেনে তোমাদেরকে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে। 2-এর এ যথার্থতার নির্ধারক সমূহ ব্যাখ্যা করো। 2-এর বি মূল্যায়নের প্রয়োজনীয়তা সমূহ ব্যাখ্যা করো। 2-এর সি সমষ্টিমূলক এবং গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য করো। 2-এর সি আবার বলছি, সমষ্টিমূলক এবং গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য করো। 2-এর ডি টিকা লেখো, সিআরসি। 2-এর ই মূল্যায়নের পরিধি উল্লেখ করো। 2-এর এফ সাক্ষাৎকারের সুবিধাসমূহ উল্লেখ করো। এরপরে বিভাগ গ, গ বিভাগ থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10 করে, অর্থাৎ 2টি প্রশ্ন এখানে তোমাদের উত্তর করতে হবে। 3-এর এ প্রশ্ন দেখো। 3-এর এ এনআরটি এবং সিআরটি বলতে কি বোঝো? এদের মধ্যে পার্থক্য করো। 3-এর বি যথাযথ উদাহরণ সহযোগে পরিমাপের স্কেল সমূহ আলোচনা করো। 3-এর সি নির্ভরযোগ্যতা কি? নির্ভরযোগ্যতার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3-এর ডি প্রশ্নগুচ্ছ কি? প্রশ্নগুচ্ছের 3টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নগুচ্ছের 3টি সুবিধা ও 2টি অসুবিধা উল্লেখ করো। তাহলে এই ছিল তোমাদের 2021 সালের শিক্ষাবিজ্ঞানের প্রশ্ন।
তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা তোমাদের উপকারে আসে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 2022 এবং অন্যান্য সালের প্রশ্ন আমি আপলোড করব, সেই সঙ্গে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্ন এবং উত্তর সহ ভিডিও আপলোড করার। এই বলেই আমি ভিডিওটি শেষ করছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে।